আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না, বললেন নুরুল হক নূর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সংসদ নির্বাচনে তফসিলে বৈধতা চ্যালেঞ্জ সংক্রান্ত রিটের আদেশ 10 ডিসেম্বর। আওয়ামী লীগের সমাবেশে গিয়ে যা বললেন শাজাহান উমর। গভীর সাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, জানালো আবহাওয়া অফিস। প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের শরিকদের বৈঠক আজ। 6 ও 7 ডিসেম্বর এলডিপির অবরোধ। মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত ভারত। গাজা যুদ্ধের মাঝে নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন গণগ্রেপ্তার করে দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমাদের পরিষ্কার কথা, আমরা সংঘাত নয় শান্তি চাই, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সকালে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দল সহ ঢাকা নবম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিন রাজধানীর পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, বিএনপির অফিসে ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বেআইনি সমাবেশ গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 45 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিক শুরু হলো। একই মামলায় রুহুল কবির রিজভীর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিকেলে ঢাকার এডিশনাল চিফস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন। আগামী 4 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নিরব, ইশাক সরকার সহ প্রমুখ। সংসদ নির্বাচনের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ সংক্রান্ত রিটের আদেশ 10 ডিসেম্বর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। এর শুনানি শেষ হয় আজ। এর পরপর এই রিটের আদেশের জন্য 10 ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। গত 29 নভেম্বর একাদশ জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা ও আগামী 7 জানুয়ারি সংসদ নির্বাচনে বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটে দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে গত 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, সেখানে আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। সংবিধানের 123 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় ওই লিগ্যাল নোটিশে। আওয়ামী লীগের সমাবেশে গিয়ে যা বলেন শাজাহান উমর। ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাজাহান উমর বীর উত্তম বিএনপির নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হন। এ সময় তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। বেলা 11টায় কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচয় করেন। সমাবেশে শাজাহান উমরের বাম পাশে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন কবির হাওলাদার চেয়ারে বসা ছিলেন। অপরদিকে ডান পাশে দাঁড়িয়ে ছিলেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার বাদশা,
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হোসেন রিপন। শাহজাহান উমর বলেন, কাঁঠালী আওয়ামী লীগের কোনো গ্রুপিং থাকতে পারবে না। এখানে তরুণ লীগ, কিবরিয়া লীগ, বুড়া লীগ ও বাচ্চা লীগে থাকতে পারবে না, এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ। গভীর সাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত কয়েক দিন ধরে গভীর সাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের 12 নম্বর আবহাওয়া পূর্বাভাস বিজ্ঞপ্তিতে একথা জানান। আরও জানা যায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তত্ত্ব সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিকে জাউম আরও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 12.4 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 11.7 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে। এটি সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1560 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1520 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1420 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1430 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল। এটি আরও উত্তর পশ্চিম থেকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের শরিকদের বৈঠক আজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন প্রশ্নে জট খুলতে শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ও 14 দলীয় জোটে। বেশ কয়েক দিন অপেক্ষার পর আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে জোট শরিকরা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসন সমঝোতার বিষয়ে ফয়সলা হবে বলে প্রত্যাশা এসব দলের। এদিকে আসন সমঝোতার লক্ষ্যে 14 দলের শরিকরা এরই মধ্যে স্ব দলের সংক্ষিপ্ত তালিকা জমা দিয়েছেন। লিখিত অথবা মৌখিকভাবে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর কাছে এসব তালিকা জমা দেওয়া হয়েছে। কমপক্ষে 44টি আসনে সার চাইছে শরিক দল। তারা 21টি আসনে সমঝোতার জন্য দরকষাকষি করবে বলে জানা গিয়েছে। আগামী নির্বাচনে জোটকে জয়ী করার স্বার্থে সর্বোচ্চ সার দিতেও প্রস্তুত তারা। 6 ও 7 ডিসেম্বর এলডিপির অবরোধ। বিএনপি সমর্থনে আগামী 6 ও 7 ডিসেম্বর সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সেই সঙ্গে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবী মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক নেতাকর্মী এবং নাগরিকদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও সাজার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন পালন করা হবে। এক বিবৃতিতে অবরত মানববন্ধন কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয় দেশবাসী, সাহসিকতার সঙ্গে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সুগম করুন। ভয় পেলে চলবে না, আপনাদের নিরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হন, অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না। মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের সম্মত ভারত। ভারত ও মালদ্বীপ থেকে তার সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একথা বলা হয়েছে। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, একের পর এক গঠনমূলক বৈঠক ও আলোচনার পর ভারতের সৈন্য প্রত্যাহারের বিষয়ে নয়াদিল্লি সরকারের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে সৈন্য প্রত্যাহার কবে করা হবে তা নিয়ে কিছুই বলা হয়নি। এছাড়া ভারতের দিক থেকেও কোনো কিছু জানানো হয়নি। দুবাইয়ে COP28 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর মধ্যে বৈঠকের পর সৈন্য প্রত্যাহারের কথা জানায় মালদ্বীপ। মালদ্বীপে সেপ্টেম্বরের নির্বাচনে চায়নাপন্থী মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট নির্বাচিত হন। গাজা যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু। গাজা যুদ্ধের মাঝে আবার ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হয়েছে। আদালতগুলোকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হলে ওই মামলাটির কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি মিডিয়া সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানান। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলের মূল দৃষ্টি গাজার যুদ্ধের দিকে রয়েছে। তবে আদালতগুলোকে মামলার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরুর নির্দেশ দেওয়া হলে নেতানিয়াহুর মামলাটি সামনে আসে। পরে তাকে ওই মামলার শুনানিতে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য কয়েক মাসের মধ্যে তাকে ডাকা হতে পারে বলেও মিডিয়া সূত্রে জানা গিয়েছে।